আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের কাছে এসে হাজির হয়েছি কাঁচা আম নিয়ে। আমি আপনাদের কাঁচা আমের খোসা সহ যে আচারটা আছে সেটা আজকে করে দেখাবো। আমগুলো এখন আমরা ফালি ফালি করে কেটে নিব। এভাবে চার টুকরো করে কেটে নিব। দেখুন, এভাবে করে পাঁচ ছয়টার মতো শুকনা মরিচ আমরা আগে থেকে একটু তেলে রাখবো। তালা হয়ে গেলে সেগুলোকে উঠিয়ে রাখবো। এখন একটি ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি, সেখানে আমরা সরিষার তেল দিয়ে দিব। এরপর এতে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এতে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, এক চা চামচ। আধা চা চামচ মরিচের গুঁড়ো, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর আধা চা চামচ জিরার গুঁড়ো। এবার তেলে রাখা শুকনো মরিচ থেকে গুঁড়ো করে দিয়ে দিব। এরপর এতে কেটে রাখা আম স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখবো। মাঝেতে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কিরকম পরিমাণ চিনি খেতে চান, মিষ্টি হবে আচারটা, সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। আমি এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা মিশিয়ে নিলাম। এখানে এক্সট্রা করে কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা খেয়াল রাখবো চুলার আঁচটা যেন কমানো থাকে। আর চিনিটা দেওয়ার পরে এটা রসালো একটা ভাব এমনিতেই চলে আসবে। এরপর ঢেকে আমরা অপেক্ষা করব 5 থেকে 10 মিনিট। মাঝে দু একবার নেড়ে দিতে হবে। ছয়টা মরিচ আমরা টেনে নিয়েছিলাম, সেখান থেকে তিনটে আমরা গুঁড়ো করে দিয়ে দিয়েছি প্রথমেই। এখন যেটা করতে হবে, বাকি যে তিনটা গোটা মরিচ আছে ওগুলো আমরা এখানে দিয়ে দিব, এগুলো মিশাবো না। তারপর আবার ঢেকে দিচ্ছি। দেখুন, আমগুলো একটু নরম নরম হয়ে এসেছে, দেখেছেন? এবার আপনারা মাঝে বা এখন চাইলে লবণটা একটু চেক করে নিতে পারেন, বা কেউ যদি মিষ্টি করে খেতে চান সেটাও একটু চেক করে নিতে পারেন। আমার কাছে মনে হচ্ছে অল্প আর একটু লবণ দিলে ভালো লাগবে, তাই আমি অল্প একটু ছিটিয়ে দিচ্ছি। আমাদের কাঁচা মিঠা সহজ উপায়ে যে আমের খোসা সহ আচারের কথা বলেছিলাম, সেই রান্নাটা এখন কমপ্লিট। আর একদিন অন্যভাবে কিভাবে আচার করা যায় সেই জিনিসটা দেখাবো। আজ আমি পাঁচফোড়নটা গুঁড়া করে নিইনি, ওই দিন পাঁচফোড়নটা কিভাবে গুঁড়া করে মিশিয়ে আলাদা করে নিতে হয় সেটা আপনাদের দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। খুদা হাফেজ।